ফেসবুকে আজকে যে নতুন আপডেট এসছে এটা আপনার ভালো লাগবেই শুধু আপনার কেন প্রত্যেক ফেসবুক ইউজারের ভালো লাগবে কারণ এটা ভালো লাগার মতো একটা আপডেট আপনি খেয়াল করে দেখেছেন ধরুন এই চ্যানেলে আপনি ভিডিও দেখেন নিয়মিত এবার যখন আপনি পরে যখন কিছুক্ষণ পরে হয়তো ইউটিউব ওপেন করলেন তো দেখবেন আপনার যে হোম স্ক্রিনে এই লেভেলেরই কিছু না কিছু ভিডিও বা এই সিমিলার কিছু ভিডিও কিন্তু আপনাকে রেকমেন্ড করে ইউটিউব আপনি খেয়াল করে নিশ্চয়ই দেখেছেন ঠিক তেমনিভাবে আপনি ধরুন একটা ফেসবুকে আপনার একটা প্রোফাইল রয়েছে তো সেই প্রোফাইলের মতো অর্থাৎ আপনি যা পছন্দ করেন বা আপনার প্রোফাইলটা যেমনভাবে সাজানো আপনি যে ধরনের পোস্ট করেন ছবি ভিডিও যাই হোক না কেন এইরকম অনেক প্রোফাইল রয়েছে অনেকেই পছন্দ করে এবার আপনাকে যারা ভালোবাসছে এরকম অনেক মানুষ রয়েছে তাদের কেউ কিন্তু এরকম একই রকমভাবে ভালোবাসে মানুষ তাদের সাপোর্ট করে তাদের ফলো করে ইত্যাদি ইত্যাদি তো এখন ফেসবুক ঠিক করেছে এই জাতীয় যত মানুষ আছে সবাইকে সবার কাছে নিয়ে আসবে অর্থাৎ রেকমেন্ড করে দেবে ধরুন আপনার প্রোফাইল যেমন অন্য একজনের প্রোফাইলের সাথে মিলে যাচ্ছে এখন তার প্রোফাইলের যে ভিউয়ার্সটা দেখছে বা তাদেরকে ফলো করছে তারা যখন কোনো একটা পোস্ট দেখবে বা প্রোফাইল দেখবে তার নিচে নিচে আপনার প্রোফাইলটাও দিয়ে দেবে রেকমেন্ডেশন রেকমেন্ডেশান হিসেবে যার ফলে কি হচ্ছে তারা আপনার প্রোফাইলও আসবে আপনাকে আপনার পোস্টগুলো দেখবে আপনার যদি ভালো লেগে যায় পোস্টগুলো সেক্ষেত্রে ফলোও করবে অর্থাৎ সব মিলিয়ে এবার কিন্তু রিচ অনেক বেড়ে যাবে আপনি যে পোস্টটি করবেন না কেন তার রিচ অনেক বাড়বে অনেক মানুষ আপনাকে সাপোর্ট করবে ক আর বাকি তো যেগুলো আছেই আছে অর্থাৎ সব মিলিয়ে একটা বুস্ট হওয়ার চান্স থাকবে তো চলুন ডাইরেক্ট দেখে নিই যে অন কিন্তু করে রাখতে হবে অপশনটা অফ থাকলে চলবে না তো একবার চেক করে নিই যে আপনার অন আছে না অফ আছে অফ থাকলে অন করে দেবেন তো চলুন ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে এবং ফেসবুকটা ওপেন করে দেখে নিই অপশানটা তো চলুন এবার স্টেপগুলো দেখে নিই আপনি কি করবেন ফেসবুকটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে থাকবে আপনার প্রোফাইল তো এই প্রোফাইলের উপরে জাস্ট আপনি ক্লিক করে দিলেন আপনার যদি এখানে সেটিং থাকে তাহলে খুব ইজিভাবে এখানে যেতে পারবেন যদি আপনার সেটিং এখানে না থাকে একটু নিচের দিকে আসবেন এসে সেটিং অ্যান্ড প্রাইভেসির ভেতরে যাবেন যাওয়ার পরে এই সেটিং আসবেন আসলে সেই একই জায়গায় আপনি পৌঁছাবেন এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে যে প্রোফাইল সেটিং রয়েছে এর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন প্রাইভেসি চলে আসলো প্রাইভেসির ভেতরে দেখুন অর্থাৎ প্রাইভেসির যে সেকশন তার ভেতরে প্রাইভেসি লেখা আছে এর উপরটায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন একদম সবার শেষে চলে আসুন এখানে একটা অপশন দেখুন লেখা আছে প্রোফাইল টু রেকমেন্ডেড ঠিক আছে আরও অনেক কিছু রয়েছে তো চলুন এর উপরটাই ক্লিক করে দিই তো এখানে যখন ক্লিক করলাম আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন রেকমেন্ডেড সিমিলার প্রোফাইল অর্থাৎ সিমিলার কথার অর্থ হলো একই ধরনের বা একই রকমের প্রোফাইল এখানে যেটা লেখা আছে সেটা আপনি পড়লে বুঝতে পারবেন যে ফেসবুক আপনার প্রোফাইলকে সাজেস্ট করবে এমন মানুষদের যারা এই আপনার মতো প্রোফাইল যাদের রয়েছে তাদের প্রোফাইল দেখতে পছন্দ করে অর্থাৎ ধরুন কোনো একজন একটা প্রোফাইল দেখছে এবং সেই প্রোফাইলে যা রয়েছে সেইটার সাথে আপনার প্রোফাইল ম্যাচ করে অর্থাৎ সিমিলার তো তখন কি করবে সেই ব্যক্তিকে আপনার প্রোফাইলটাও দেখাবে অর্থাৎ রেকমেন্ড করবে ফেসবুক নিজেই যার ফলে স্বাভাবিক ব্যাপার সেই মানুষের পছন্দ হয়ে যাবে আপনার প্রোফাইলটা আপনাকে ফলো করবে আপনার পোস্টগুলো দেখবে ছবি ভিডিও রিচ বাড়বে বা আপনি যে ধরনের যাই করুন না কেন আপনার প্রোফাইলে বা পেজে সেটা রিচ কিন্তু বেড়ে যাবে অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে এটাই হচ্ছে মেন এবারে বাই ডিফল্ট এটা অন থাকার কথা কোনো কারণে যদি এটা অফ থেকে যায় আপনি এখানে এসে অবশ্যই অন করবেন এবং দেখে নেবেন আপডেট হলো কিনা না অর্থাৎ এটা অন হয়ে থাকলো কি না তাহলেই কিন্তু এই পুরো সুবিধা আপনি পাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ও দেখাব পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই